আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টাইটেল হবে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম সবচেয়ে সহজ পদ্ধতি বাংলাদেশে, কারণ অনলাইনে অনেকে এই বিষয়টা নিয়ে সার্চ করেন, তাই ভাবলাম এই বিষয়টা সম্পর্কে আপনাদের সঙ্গে ডিসকাস করা প্রয়োজন। তো অনলাইন থেকে টাকা ইনকাম এটা কিন্তু একদম চিরাচরিত সত্য, এটা এখন আর এটা নিয়ে আর ডিবেট করার প্রয়োজন হয় না। সবচেয়ে সহজ পদ্ধতি এটা নিয়ে আসলে দ্বিমত রয়েছে। তো যাই হোক, আমি মূল আলোচনা চলে আসছি। আজকে আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করবো যে অনলাইন থেকে আসলে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারেন। অনলাইন থেকে টাকা ইনকাম করার হাজার 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 উপায় রয়েছে। এখান থেকে আপনাকে আসলে বেছে নিতে হবে যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন। তো প্রথম হচ্ছে অনলাইনে টাকা ইনকামের যত উপায় রয়েছে তার মধ্যে ফার্স্ট আমি প্রায়োরিটি দেবো যে কোনো একটা বিজনেস শুরু করা। অনলাইনে আপনি যে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন, তাহলে সেটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বর্তমানে অ্যাপ কমার্স বা ফেসবুককে ব্যবহার করে প্রচুর 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 বিজনেস করছে আমাদের দেশের অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা, অথবা কম শিক্ষিত, অথবা অনেকভাবে আপনারা কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকবেন যারা অনেকভাবেই পিছিয়ে ছিল, কিন্তু অনলাইনে বিজনেস করার মাধ্যমে তারা সামনে এসেছে। তো আপনি চাইলেও অনলাইনে একটা বিজনেস করতে পারেন। অনলাইনে বিজনেস আপনি কী নিয়ে করবেন? যে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করেন, ভালো একটা প্রোডাক্ট সোর্সিং করেন। একটা প্রোডাক্ট যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু ফেসবুকে ভালো বিজনেস করা যায়। যদি আপনি মনে করেন যে প্রোডাক্ট দিয়ে বিজনেস করবেন না, তাহলে আপনি আরও অনেক উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে বিজনেস করা যায়, যেমন আপনার স্কিল। তো অনলাইন বিজনেস লিখে যদি আপনি অনলাইনে সার্চ করেন, তাহলে প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবেন, সেগুলো থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। আইডিয়া নিয়ে তারপরে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন। অনলাইনে বিজনেস করার জন্য আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, নিজস্ব একটা ওয়েবসাইট, প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আপনি অনলাইনে বিজনেস করতে পারবেন। এখন আপনি স্কিল দিয়ে বিজনেস করেন অথবা আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাকে রিকমেন্ড করব, সর্বপ্রথম আপনি ভাববেন যে কোনো একটা বিজনেস আসলে অনলাইনে করা যায় নাকি। আপনি দেখেন যে মধু বিক্রি করছে কেউ, পাটিসাপটা পিঠা বিক্রি করছে কেউ, মাস্ক কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে বিক্রি করছে, হাজার হাজার উপায় আছে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন, দেখবেন কোনো না কোনো পথ আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি সেটা নিয়ে বিজনেস শুরু করুন, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আমাদের লিস্টে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ব্লগিং করা বা কন্টেন্ট রাইটিং করা। আপনারা জানেন আমার একটা ব্লগ সাইট রয়েছে shorolmanush.com, সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাংলা কন্টেন্ট লিখে যাচ্ছি। যদিও কিছুদিন আগেও আমার এই ওয়েবসাইট থেকে ভালো ইনকাম আসতো, যদিও গুগলের কন্টেন্ট রাইটিংয়ের কিছু আপডেট আসার কারণে এখন একটু ডাউন আছে, তবে চেষ্টা করছি আবার এটাকে রিকভার করার জন্য। হয়তো আপনি এই ভিডিওটা আমার ওয়েবসাইটেও দেখছেন অথবা অন্য প্ল্যাটফর্মে দেখছেন, ফেসবুক, ইউটিউব, টিকটক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে দেখছেন। যদি আপনি ওয়েবসাইট থেকে দেখে থাকেন, তাহলে দেখবেন যে এই ওয়েবসাইটে আমি কিন্তু নিচে এই ভিডিওর নিচে কিন্তু আর্টিকেলও রয়েছে। তো এই আর্টিকেল যারা পড়ে তারাই কিন্তু আমার এই ওয়েবসাইট থেকে আমাকে বেনিফিটেড করে। অর্থাৎ একটা ওয়েবসাইটে আপনি নির্দিষ্ট বিষয়ের উপরে লেখালেখি করবেন, সেই লেখালেখিটাকে আপনি মনিটাইজ করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি ইংলিশে কন্টেন্ট লেখেন তাহলে সবচেয়ে বেস্ট হয়, কারণ ইংলিশে সিপিসি রেট বেশি, ইংলিশে কন্টেন্ট লেখলে ইনকাম বেশি হয়। তো যদি আপনার মোটামুটিভাবে লেখার দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন, অথবা অন্য কোনো ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে দিয়ে সেখান থেকেও টাকা ইনকাম করতে পারেন। আমাদের বাংলাদেশেও প্রচুর ওয়েবসাইট রয়েছে যাদের প্রচুর পরিমাণ কন্টেন্টের প্রয়োজন হয় বা আর্টিকেলের প্রয়োজন হয়। এছাড়া বহির্বিশ্বে প্রচুর ওয়েবসাইট রয়েছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণ আর্টিকেল বা কন্টেন্টের প্রয়োজন হয়। ফাইবার, আপওয়ার্ক, তারপরে আপনার freelancer.com, পিপল পার আওয়ার, যত মার্কেট প্লেস রয়েছে সেগুলোতে কিন্তু কন্টেন্ট রাইটারের প্রচুর চাহিদা রয়েছে। তো ভালো লেখার দক্ষতা থাকলে তাইলে কিন্তু আপনি এই কন্টেন্ট রাইটিংয়ের জবের দিকে ধাবিত হতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তৃতীয় যে অপশনটা দেব সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করা। ভিডিও কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করাটা হচ্ছে, আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে ইউটিউবিং করে টাকা ইনকাম করা, অথবা ফেসবুকিং করে টাকা ইনকাম করা, অথবা টিকটক করে টাকা ইনকাম করা। এটা বললে কিন্তু খুব সহজে বোঝা যায়, তাই না? যদি আপনি আপনার উপস্থাপনার দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটিং অর্থাৎ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কাজে মনোনিবেশ করতে পারেন। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কাজে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এসবের কিন্তু জমজমাট মার্কেট চলছে। তো যদি আপনার এসবের উপরে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি
কয়েকটা ইকুইপমেন্ট নিয়ে নেমে যেতে পারেন। যদি যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণের বাজেট থাকে তাহলে আপনি একটা ভালো মানের ডিএসএলআর ক্যামেরা, তারপরে লাইটিং সেট আপ, আমার চতুর্দিকে লাইট আছে, লাইটিং সেট আপ, একটা ভালো মানের ক্যামেরা আর একটা পিসি এডিটিংয়ের জন্য এগুলোর প্রয়োজন হবে। এগুলো নিয়ে আপনি মোটামুটিভাবে যে কোনো একটা বিষয়ের উপর ভালো, আপনি যে বিষয়ে ভালো সেই বিষয়ের উপর ভিডিও এডিট করা এবং আপলোড করা শুরু করুন। ইনশাল্লাহ হয়তো বা প্রথম দিকে আপনার তেমন একটা ইনকাম হবে না, তবে একটা সাস্টেইন পর্যায়ে যাওয়ার পরে, একটা ভালো পর্যায়ে যাওয়ার পরে এখান থেকে যেটা ইনকাম হবে সেটা আসলে আপনার কল্পনার বাইরে চলে যাবে। অথবা যদি আপনার কাছে পর্যাপ্ত বাজেট না থাকে তাহলে আপনি একটা স্মার্টফোন দিয়েও শুরু করতে পারেন। একটা স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করেও কিন্তু অনেকেই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটিং করছে, সেখান থেকে ভালো ইনকাম করতে পারছে। আমাদের কাছে চতুর্থ অপশন রয়েছে, সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং ইন্টারন্যাশনালি খুবই রিকগনাইজড, খুবই পপুলার একটি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে অনেকেই হাজার হাজার ডলার জেনারেট করছে। আপনি চাইলে এই ড্রপ শিপিং করেও হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে, ড্রপ শিপিংটা কি একটু সংক্ষেপে বলে দেই। ধরুন আপনি অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট স্টক করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আপনার কাছে সেটাও নাই, তাহলে কি করবেন? আপনার জাস্ট একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটে প্রচুর পরিমাণ প্রোডাক্টের ছবি আপলোড করে রাখবেন, ছবি আপলোড করে এটা মার্কেটিং করবেন। যখন কোনো একটা অর্ডার আসবে তখন আপনি সাপ্লায়ারকে জাস্ট এই অর্ডারকৃত যে ব্যক্তি অর্ডার করেছে তার নাম ঠিকানাটা পাঠিয়ে দিবেন, সাপ্লায়ার আপনার সেই নাম ঠিকানায় প্রোডাক্ট প্যাকেট করে সুন্দর করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে, তারপর কাস্টমার থেকে টাকা বুঝে নেবে আর আপনার প্রফিটের অংশটা আপনাকে দিয়ে দেবে। এই একটা সুন্দর সিস্টেম, এটাকে বলা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিংয়ের জন্য আপনার কোনো ধরনের প্রোডাক্ট স্টক করতে হবে না বা স্টোর লাগবে না, জাস্ট আপনি মার্কেটিং করবেন, অর্ডার কালেক্ট করবেন আর সাপ্লায়ার আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এই সিস্টেমে কিন্তু সারা বিশ্বে প্রচুর প্রচুর ড্রপ শিপার রয়েছে যারা হাজার হাজার ডলার ইনকাম করছে। আপনি চাইলে সেটা করতে পারেন খুব ইজিলি, তবে এর জন্য আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা থাকতে হবে বা অনলাইন মার্কেটিংয়ের দক্ষতা থাকতে হবে। যদি সেটা থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। যদিও একটা সময় অনলাইন মার্কেটিং ব্যাপারটা অনেকটা ইজি হয়ে ইজি ছিল, কিন্তু বর্তমানে দিনে দিনে এটা কম্পিটিশন বাড়ছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইন মার্কেটিংয়ের উপর পর্যাপ্ত পরিমাণ নলেজ অর্জন করতে হবে, তারপরে কিন্তু আপনি এই ড্রপ শিপিংয়ে নামতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। চারটা উপায় বললাম, যদিও হাজার 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 উপায় রয়েছে অনলাইনে টাকা ইনকাম করার জন্য, আপনি এই চারটা থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। সর্বশেষ আরেকটা বলে রাখছি, সেটা হচ্ছে আপনার স্কিল বেসড ফ্রিল্যান্সিং করা। স্কিল বেসড ফ্রিল্যান্সিং বলতে আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষতা আপনার থাকতে পারে, হয়তো আপনি ভালো এডিটিং পারেন, ভিডিও এডিটিং, হয়তো আপনি ভালো গ্রাফিক ডিজাইন পারেন, যদি না পারেন তাহলে শিখে নেবেন, হয়তো আপনি ভালো ক্রাফট এর কাজ জানেন, হয়তো আপনি ভালো অটোকেটের কাজ জানেন, অথবা মানে টেকনোলজি রিলেটেড যে কোনো কাজের উপরে দক্ষতা থাকলে আপনি সেটার উপরে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করে সেখান থেকে ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার জন্য freelancer.com, upwork.com, peopleparhour.com, fiverr.com এ ধরনের হাজার প্রচুর প্রচুর পরিমাণ মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনি আপনার স্কিল বিক্রি করতে পারবেন। এটা আপনি ঘন্টা অনুযায়ী বিক্রি করতে পারেন, যে আমি তোমার জন্য কাজ করব, প্রতি ঘন্টায় আমাকে এত টাকা দিতে হবে, অথবা আপনি কন্ট্যাক্ট বেস কাজ করতে পারেন, যে আমি ওয়েব ডেভেলপার, আমি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এত টাকা নিই। এটা আপনি যদি এই বিষয়ে মানে আগ্রহ থাকে তাহলে আপনি অনলাইনে সার্চ করবেন, সার্চ করলে প্রচুর পরিমাণ ভিডিও পেয়ে যাবেন, সেগুলো থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, তারপরে সেখান থেকে কাজে লেগে যেতে পারেন। স্কিল বেসড ফ্রিল্যান্সিং করার জন্য আসলে কি করতে হবে, প্রথমে আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল অর্জন করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি ভিডিও এডিটিংয়ের উপরে দক্ষতা অর্জন করে সেটার উপরে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে সর্বপ্রথম আপনাকে আসলে ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে শিখতে হবে। জাস্ট এই যে কাট করা, তারপরে ক্রপ করা, জোড়া দেওয়া, এগুলো শিখলে হবে না, আপনাকে একদম প্রো লেভেলের এডিটিং শিখতে হবে। যখন প্রো লেভেলের এডিটিং শিখতে পারবেন তখন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি সেটাও না করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার এডিটিংয়ের স্কিলটা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে থাকবেন, যে ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল, ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটকে একটা আইডি খুলতে পারেন, সেখানে আপনার এডিটিংয়ের দক্ষতাকে প্রকাশ করার জন্য ভিডিও আপলোড করতে থাকবেন। দেখবেন যে একটা সময় তারা যারা আপনার ক্লায়েন্ট হতে চায়, যারা আপনাকে দিয়ে কাজ করাতে চায়, তারাই আপনার সঙ্গে যোগাযোগ করবে।
যোগাযোগ করে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম ওয়ে আপনি যে বিষয়ে দক্ষতা থাকুক না কেন, আপনি সেই বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করে প্ল্যাটফর্মগুলোতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে থাকবেন, দেখবেন যে অনেকেই আপনাকে ডাকছে। তো এভাবে করেও কিন্তু আপনার স্কিলটাকে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। তো শেষ কথা হচ্ছে যে অনলাইনে টাকা ইনকাম করার আসলে কোনো ইজি প্রসেস নেই, এটা আমি আবারও বলে যাচ্ছি। অফলাইনে টাকা ইনকাম করার জন্য যেমন ঘাম ঝরাতে হয় অথবা মেধা খাটাতে হয় অথবা সময় ব্যয় করতে হয়, অনলাইনেও টাকা ইনকাম করার জন্য মেধা অথবা শ্রম অথবা সময় অথবা ডেডিকেশন যেটাই বলেন না কেন এগুলো থাকতে হবে, তাছাড়া কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না, এটা হচ্ছে মেইন কথা। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক করার অপশন আপনার জন্য সবসময় খোলা রয়েছে। আপনি যদি মনে করেন এই ভিডিওটা হেল্পফুল ছিল তাহলে আপনি ভিডিওটাতে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনের সঙ্গে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।